ফেস্টিভ্যাল সিজন তো এসেই গেছে, একটু ডায়েটিং শাইটিং করবে নাকি স্লিম ট্রিম হবে বলে? নাকি হরমোনাল ইস্যুতে ডেয়ারি প্রোডাক্ট বন্ধ হয়েছে? ব্রেড বাটার সকালবেলা কার না ভালো লাগে বলো তো? তাহলে পিনাট বাটার একটু ট্রাই করে দেখাই যাক না। এটা কিন্তু জাস্ট দুটো উপকরণে 1 মিনিটে তৈরি হয়ে যায় বাড়িতে। রেসিপিটা শিখতে চাইলে চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে কিন্তু একদম অবশ্যই শেয়ার করবে। এখানে আমি আমাদের জমির পুরো গোটা বাদামি কিছু নিয়ে নিয়েছি, নিয়ে সেটাকে রোস্ট করে নিয়েছি। নেওয়ার পর আমি একটা কিচেন টাওয়েলের মধ্যে এরকমভাবে দিয়ে ঘষে নিয়ে পুরো খোসাটাকে ছাড়িয়ে ফেললাম। ওটার পর আমি মিক্সির যে গ্রাইন্ডিং জারটা হয় না, সেই মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডিং জারে বাদামগুলোকে দিয়েছি, দিয়ে তার মধ্যে 1/2 টিস্পুন সৈন্ধব লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে আমি 30 সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নিয়েছি। দেখো গ্রাইন্ড হওয়ার পর এটাকে এরকম গুঁড়ো গুঁড়ো দেখতে হয়ে যাবে। এর মধ্যে যে অয়েলটা বেরিয়ে এসেছে সেইটাকে ভালো করে মিক্স করার জন্য আমি এটাকে একবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার 30 সেকেন্ডের জন্য এটাকে আমি গ্রাইন্ড করব। দেখো একদম বাজার থেকে যে পিনাট বাটার কিনে আনো সেই রকমই দেখতে হবে তোমার এই পিনাট বাটার। কি লাগছে না সেরকম? আমি এখানে আমার যেহেতু গোলমরিচের ফ্লেভার ভালো লাগে তাই অল্প কিছু গোলমরিচ অ্যাড করেছি সিজলিংয়ের জন্য। তোমরা চাইলে রোস্টেড গার্লিক মানে রসুনও ব্যবহার করতে পারো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ।